हेलो বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের রেসিপি নিয়ে। আজকে দেখাবো এই যে ফেসা মাছ। আমি নুনগুলো কেটে নুনগুলো মাছ ভেজে নিয়েছি। তোমাদের ভাজাটা দেখাতে পারিনি, তোমাদেরকে বলে দিলাম। আমি ভালো করে ফেসা মাছটা কেটে ধুয়ে নুনগুলো মাছ কেটে দিয়েছি। আর এখানে কিছু চ্যাংড়া, চ্যাংড়াও তাই কেটে পরিষ্কার করে নুনগুলো মাছ ভেজে নিয়েছি। আর এই দেখো ফেসা মাছ আর চ্যাংড়ার টক জল পাই দিয়ে আমি টক করবো। তো আমার ভাজাটা মাছ ভেজা সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মাছ ভেজা ভিডিওটা আমাদের দেখাতে পারিনি, আমি তোমাদের টকটাই দেখাবো। জলপাই কেটে রেখে দিয়েছি, জলপাই আর কাঁচা লঙ্কা কাটা রয়েছে। আমি কড়াই সর্ষের তেল দেবো, খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি কড়াই সর্ষের তেল। আমি কোনো বাটা বুটির এখানে ঝামেলা করবো না, সিম্পল ভাবে টক করবো। দেখো টকটা কেমনি করে করছি আগে দেখে নাও। আমি এখানে সর্ষে ফোড়ন দিচ্ছি, কালো সর্ষে। সর্ষেটা ফোড়ন হয়ে গেছে, এবার জলপাই আর কাঁচা লঙ্কাটা কাটা রয়েছে আমি একসাথে দিয়ে দেবো। আমি উপর থেকে নুন দিয়ে দেবো জলপাইয়ের উপর থেকে, আর হলুদ গুঁড়ো দেবো। ভালো করে কষে নেবো দুটো জিনিস। আমি এর মধ্যে আর কিছু কিন্তু দেবো না। জলপাইয়া শেষ করে জলপাইয়া কাঁচা লঙ্কাটা কষা হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলটা আর একটু ঝোল করবো আমি, ভালো করে এটা ফুটতে দেবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। আমি এর মধ্যে দেবো চিনি, সামান্য অল্প পরিমাণে চিনি দেবো। টকে একটু চিনি না দিলে ভালো লাগে না টক। আর এই ভেজে রাখা মাছ আর ক্যাংড়া দিয়ে দেবো। দিয়ে ঝোলটা আমি আরেকটু ফোটাবো। ঝোলটা ফুটছে, ঝোলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আমি কিছু জলপাই একটু ঘেটে ঘেটে দেবো। তোমরা বাড়িতে এরকম মশলা ছাড়া এরকম সিম্পল টক করে খাবে, এরকম সিম্পল টক কিন্তু খুব ভালো লাগে। আমি গতকাল করেছিলাম এরকম টক, আমার খুব ভালো লেগেছে বলে যে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমাদের ঘরে সবাই খুব ভালো খেয়েছে এই টকটা। একটু ভালো করে টকটক করে ফুললেই আমি নামিয়ে নেবো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর চলে এসছে, আমি একটু চেকে দেখে নেবো নুন মিশে ঠিক হয়েছে কিনা। সব ঠিক আছে, একটু নুন কম হয়েছে, একটু নুন দেবো আমি। টকও খুব ঠিক হয়েছে, টক নুন মিষ্টি সবই ঠিক আছে। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি ঢেলে দেবো। এই দেখো
ক্যাংড়ার টকটা, ক্যাংড়া আর ফ্যাসা মাছের টকটা আমার পুরো তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।